হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সার্জে ইরফান মাহমুদ রাস। আপনারা দেখছেন আর ইরফান ব্লগ। তো আর ইরফান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো ভিউয়ার্স, এটা আমার ইউটিউব চ্যানেলের কিন্তু 28 নম্বর ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আছি আমি সরিষা খেতে, তো দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরায়। তো আজকে আমি ঘুরতে আসছি সরিষা খেতে। তো সঙ্গত কারণে আমি স্ক্রিনের সামনে আসতে পারতেছি না, কারণ আমার ক্যামেরা ধরার কোনো মানুষ নেই। আমি একাই ভিডিও করি, একাই এডিটিং করি, একাই চ্যানেলে যাবতীয় সব কাজ করি। তো আমার ফোনের সামনে যে সেলফি ক্যামেরাটা, সেটা খুব বেশি একটা ভালো না, সেটাই আমার ফেস আপনারা দেখতে পাবেন না। তো এই জন্য আমি ক্যামেরার সামনে মূলত আসতে পারি না, বাট আমার আসার কিন্তু ক্যামেরার সামনে খুব ইচ্ছা যে আমি আসে আর কি। ক্যামেরার সামনে আসে আমি আপনাদের সামনে এই প্রেজেন্টেশনটা করব বা আপনাদের সামনে একটু দেখা সাক্ষাৎ করব, কিন্তু সঙ্গত কারণে আর কি আসতে পারতেছি না। বুঝতেই পারতেছেন ফোনের সমস্যা, প্লাস ক্যামেরা ধরার কেউ মানুষ নেই, এই জন্য আসতে পারতেছি না। তো যাবতীয় কাজগুলো আমার চ্যানেলেই করতে হয়। তো আজকে আসছি সরিষা খেতে, আমি একাই আসছি, তো একাই এই জন্য ভিডিওটা করতেছি। তো এটা খুব বেশি একটা দূরের ডিস্টেন্সের না, আর খুব বেশি দূরে যাইয়ে ভিডিওটা করতে হয়নি, ভিডিওটা করতে এসেছি আমার বাড়ির পাশেই। তো সেখানে এসে মূলত আমি ভিডিওটা করতেছি। এটা আমার একেবারে খুব বাড়ির কাছাকাছি একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, যেখানে আসলে আসলে পরিবেশ, যে পরিবেশে আসলে আসলে মানুষের মন মানসিকতা হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে, বাট আমার তো হয় এখানে আসতে। বাট আপনাদের কেমন কী হবে জানি না, বাট আমার এখানে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় এখানে আসতে। খুব সুন্দর একটা পরিবেশ, বুঝতেই পারতেছেন এখন সবখানে সরিষা বা অন্য জাতের যে সবজি চাষ করা হয় এখন। মানে এক কথা বলতে গেলে যে বর্ষার সময় যে একটা অবস্থা হয় সবখানে পানিতে থই থই করে, সেই সময়ের যে অবস্থা আর এখন, এখনের যে অবস্থা সেটা বুঝতেই পারতেছেন, সেটা কম্পেয়ার যদি আপনারা করেন। তো সেইখানে বর্ষার সময়ের যে অবস্থাটা সেটা থাকে ভিন্ন রকমের, আর এখন চারদিকে সবুজ মাঠ, সবুজ ঘাস, চারদিকে ফুল ফল ইত্যাদি অনেক। এখন এই শীতের সিজনে কিন্তু অনেক ফুল গাছে, মানে অনেক গাছে ফুল হয়, ফল হয়, যেমন আম গাছ, আম গাছে মুকুল ধরে, তারপর কাঁঠাল গাছ, তারপর এরকমের বিভিন্ন শস্য আদি কিন্তু জমিতে চাষবাস করা হয়। সো আজকে কিন্তু আমি এখানে আসছি, তো আমার সাথে আর কেউ নাই। তো সো এই কারণেই আমার ভিডিওটা করতে হচ্ছে একা, নাহলে আমি এই পরিবেশে আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে এসে আর কি প্রেজেন্টেশনটা করতে পারতাম, খুব চেষ্টা করতাম খুব ভালোভাবে করার জন্য, যতটুকু সম্ভব ততটুকুই করতে পারতাম। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার না করে পারতেছি না, কারণ আমার মাঝে মধ্যে অনেক খুব কষ্ট হয়, যে কষ্টগুলো আমি কারোর কাছে শেয়ার করতে পারি না, বাট আজকে আমি আপনাদের সাথে সেই কষ্টের কথাগুলো শেয়ার করব। তো পার্সোনালি এই কথাগুলো হচ্ছে আমার ইউটিউব লাইফকে নিয়ে বা ইউটিউবকে ঘিরে। তো আমি আমার ছোটোবেলা থেকেই কিন্তু ইউটিউবিং করার খুব শখ, যে আমি একজন বড় ইউটিউবার হব বা মানুষের হেল্প করবো, সাহায্য করবো, এরকমের চিন্তাভাবনা মন মানসিকতা নিয়ে আসি। তো আমি যখন ইউটিউবে কাজ করা শুরু করি, তো ইউটিউবের কাজ করার শুরু থেকেই আসলে আমার উপর তো অনেক ঝড় ঝাপটা যাইতেছে, এখনও যায়। এই যে আমি ইউটিউবিং করি, আসলে এটা কেন জানি মানুষ ভালো চোখে দেখে না, আসলে এটা এমন কি খারাপ কাজ আমি বুঝতেছি না, এটা কেন জানি মানুষ ভালো চোখে দেখতেই পারে না। এই আমার ফ্রেন্ড সার্কেলের কথাই বলি, যারা আমার খুব কাছের, তারা এই জিনিসটাকে সাপোর্ট করে না, আমার সাথে থাকে না। আর যদি আমার একটা ফ্রেন্ড সার্কেল আমার সাথে থাকতো, আমাকে একটু সাপোর্ট করতো এই বিষয়ে, আমি একটু ক্যামেরার সামনে গিয়ে প্রেজেন্টেশনটা করতে পারতাম, কিন্তু দেখেন তারা কেউ আমার সাথে কিন্তু থাকে না, আমাকেই তারা সাপোর্ট করে না, অথচ আমার সাথে ঘোরে খায় ফিরে। কিন্তু এই ইউটিউবের বিষয়ে তারা আমাকে কোনো রকমের কোনো সাপোর্ট করে না। আর যদি এলাকার মানুষের কথা বলি, তারাও এই বিষয়টা কিন্তু ভালো চোখে দেখে না, কারণ কি জানি না যে এটার ভিতরে কী এত খারাপ বা কী এমন খারাপ কাজ আমি করি যে তারা এই বিষয়টা ভালো চোখে দেখে না। তারা এইসব বিষয় নিয়ে টিটকারি, আমার ফ্রেন্ডরা, তারপর পাড়া প্রতিবেশী যারা আছে, এগুলো নিয়ে তারা টিটকারি মারে, হাসাহাসি করে, মানে কি বলবো আসলে এই কথা, মানে কষ্টের কথাগুলো যে কারো কাছে শেয়ার করবো সেটাও পারি না, বলতেও পারি না। আর আমার খুব কাছের মানুষ যারা, তাদের সাপোর্টটা কিন্তু এই মুহূর্তে আমার অনেক জরুরি। তারা আমাকে সাপোর্ট না করে তারা হাসাহাসি টিটকারি করে। তো ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি, যে আশা করি আর ভরসা রাখি আল্লাহর উপরে, যে একদিন আমি ভালো কিছু করতে পারবো, এই ইউটিউবে অনেক সফলতা অর্জন করতে পারবো। এই চিন্তাভাবনা মন মানসিকতা নিয়ে আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু ভিডিও বানাই, যে আশা করি আপনারাও আমাকে অনেক সাপোর্ট করবেন। এই চিন্তাধারা রেখে আর কি আমি সবসময় ইউটিউবে ভিডিও বানাই,
যেহেতু আমার পাশের মানুষগুলো আমাকে সাপোর্ট করে না, আপনারা তো অন্তত করবেন, এতটুকু আস্থা আপনাদের উপরে আছে। তো যাই হোক, আজকে এই পরিবেশে আসে আসলে আমার খুব খারাপ লাগতেছে যে এরকম একটা ভালো পরিবেশ আসার পরেও ক্যামেরার সামনে আইসা প্রেজেন্টেশন দিতে পারতেছি না। তো যাই হোক, আপনাদের সাপোর্ট পাবো আশা করি ইনশাল্লাহ। তো গাইস, এখানে আসার পরে আসলে খুব ভালো লাগতেছে, তো যেহেতু আমার ভালো লাগছে আশা করি আপনাদেরও এই জায়গাটা অনেক ভালো লাগছে। তো এই জন্য মূলত ভিডিওটা করা। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু মতো জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টটা এখন আমার খুব জরুরি, তো আশা করি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাবো। তো পরবর্তী ভিডিও অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এ পর্যন্তই শেষ করছি, আল্লাহ হাফেজ।